উৎকলিকা কেমন আছো? মোটামুটি আছি। মোটামুটি আছো কেন, কি হয়েছে? প্রচন্ড গলা বসে আছে, ঠান্ডা লেগে আছে। ঠান্ডা লেগে আছে তো তুমি যে সেমিফাইনালে চলে এসছো এর জন্য তোমার কি আনন্দ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তা গলা বসে গেছে, ফাইনালে যেতে হবে, এরপর এই রাউন্ডে যদি তুমি ভালো গান না করতে পারো, ভালো গান না করতে পারো তাহলে তো তুমি আটকে যাবে, সেক্ষেত্রে টেনশন হচ্ছে না? না হচ্ছে না। না তাই, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি কি গান শোনাচ্ছ আজকে? সখীরে গোপীর ভজন। সখীরে গোপীর ভজন, গানটির রচয়িতা কে? তারক গোসাই। কেবল তারক গোসাই? তোমাকে দেখেছি তুমি যখন লালন শাহীর নাম বলছো তখন তুমি সম্মানের সহিত মাথা নিচু করে অথবা কানে হাত দিয়ে বলছো, কিন্তু তুমি এই নামটা যখন বললে কোথায় একটু তোমার সেই জায়গাটায় খামতি থেকে গেল না, হাতটা দিতে পারোনি, তো তুমি মাথা নিচু করেই বলো রসরাজ তারকচন্দ্র সরকার। রসরাজ তারকচাঁদের লেখা গান উৎকলিকা পরিবেশন করবে। কি গান? সখীরে গোপীর ভজন, বিষম যাজন হবে না। এই গানটির মধ্য দিয়ে আমার তারক গোসাই বোঝাতে চেয়েছেন কতটা কঠিন মতুয়ার জীবন সাধনা, যে সাধনায় গেলে একজন সাধক শ্রীহরিচাঁদের সাথে একাত্মা হতে পারে। এই গানটির মধ্য দিয়ে আমার রসরাজ সেটাই বোঝাতে চেয়েছেন। চলুন আমরা সবাই মিলে আর দেরি না করে উৎকলিকার কণ্ঠে শুনে নেব সেই গান। শুরু করি। এক বস্ত্র
পারি যেমন দিনহীন কাঙালের মতন গলায় কথা দিলাম তারে হেরে সবিশর জোন সাধন ভজন ফুলশীলতা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা যেমন চাতক চাতকি নব ঘন জলের ভুকি অন্য জল দেখলে সেটি নোয়াই মাথা যেমন সতীর গতি প্রাণপতি দিনে মরে অতি প্রতা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা স্বরূপে আছে মিশে তারকার পাই না দিশে সেরূপ কোথা মহানন্দ বেড়ায় সেরূপ আশায় স্বরূপ শক্তি হৃদয়ে গাথা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা আরা পড়ল সাধু চাই না সে ধন থাকে ও সব পুরান কথা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা সখী রে গোপীর ভজন বিষম যাজন হবে নাতা নমস্কার উৎকলিকা সে মানুষ কোন মানুষে স্বরূপে আছে মিশে তারক তার পায় না দিশে সেরূপ কোথা তাই তো মহানন্দ বেড়ায় সেরূপ আশায় স্বরূপ শক্তি হৃদয় গাথা সত্যি তো কোথায় আছে সে মানুষ কোথায় গেলে তাকে পাওয়া যাবে আমার তারক সেটাই বোঝাতে চেয়েছে তুমি সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের মতন করে তুমি গানটিকে পরিবেশন করেছো ভালো লেগেছে কিন্তু আমাদের ভালো লাগা তো ভালো লাগা নয় আসল ভালো লাগার জন্য বসে রয়েছেন আমাদের চার চারজন বিচারক আমরা চলে যাব তাদের কাছে আমি প্রথমেই চলে যাব মাননীয় লোককবি উত্তম সরকার স্যারের কাছে খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওই যে তোমার একটা স্পেশাল জিনিস এটা খুব ভালো গান খুব ভালো হয়েছে ধন্যবাদ এবার চলে যাব মাননীয় জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সনজিৎ স্যারের কাছে উৎকলিকা খুব ভালো গাইলে আবার একেবারে নদিয়ার কথা খেয়াল করে দিলে ভালো গাইতে পারছি হ্যাঁ এইভাবে চালিয়ে যাও একদিন বিশাল বড় হবে কেমন এবার চলে যাব অতিথি বিচারকের কাছে প্রথমেই যাব আমি মাননীয় রবিশঙ্কর স্যারের কাছে ব্যাপারটা একটা ছোট কথা বলি সেটা হচ্ছে
অনেক জায়গায় জাজমেন্ট করতে গিয়ে দেখেছি কিছু কিছু গায়ক বা গায়িকা পার্টিসিপেন্ট যারা গানের সঙ্গে অনেক সময় যুদ্ধ করে, মানে গানটাকে ভাবে একটা যুদ্ধ, মানে কীভাবে গলা থেকে আওয়াজ বার করে দিতে হবে, কীভাবে পৌঁছে দিতে হবে, সেভাবে বোধ হয় তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। বাট ইট ইজ অ্যাবসলিউটলি রং। কিন্তু তুই আজকে প্রমাণ করে দিয়েছিস বিনা যুদ্ধে সুন্দর করে তোর এই পরিবেশনাটা সবার কাছে পৌঁছে দিতে পেরেছিস, এর জন্য তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভেরি এক্সিলেন্ট পারফরমেন্স, ভেরি এক্সিলেন্ট পারফরমেন্স। আমাদের সবার আশীর্বাদ রইল তোর মাথার উপরে। গো ফ্রন্ট। এবার চলে যাব মাননীয় জয়দেব স্যারের কাছে। তোর বাড়ি নদীয়ায়? হ্যাঁ। নদীয়ার একটা গন্ধ আছে, যে গন্ধ সবাই মেখে ধন্য হয়ে গেল বিশ্বের দরবারে। তৌতায় নদীয়ার গন্ধ রয়েছে তো, এত ভালো গান তো গাইবি। ঠাকুরের কৃপায় তোর আরও উন্নতি হোক, তুই আরও অনেকের মন জয় কর। আমাদের শুভেচ্ছা রইল, ভালো থাকিস। উৎকলিকা, স্যাররা যেটা বললেন তুমি শুনেছ, আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, যেতে হবে ফাইনালে, সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। আর তোমার প্রতি আমাদের সকলের স্নেহাশীষ রইল। এবার তুমি গিয়ে তোমার আসনে বসো।